ছুটির দিনে কাজ বন্ধ করে রানীগঞ্জের জেমারি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিস থেকে গ্রামবাসীদের 100 দিনের কাজের জব কার্ড দেওয়া হয়। কাজ করার পর গ্রামবাসীরা মজুরি হিসেবে টাকা নিয়ে সংশয়ের মধ্যে থাকে। 100 দিনের কাজের সঠিক মজুরি জানার জন্য প্রায় 70 জন দিনমজুর মঙ্গলবার জেমারি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। গ্রামবাসী হরিদাস জানায়, তারা সরকারি 100 দিনের কাজে গাছ লাগানো, মাটি কাটা, পুকুর কাটার কাজ করে। মজুরি হিসেবে তাদের কখনো 150 টাকা দেওয়া হয়, তো আবার কখনো 170 টাকাও দেওয়া হয়। তারা সরকারি সঠিক মজুরি জানার জন্যই পঞ্চায়েত অফিস ঘেরাও করেছেন। গ্রামবাসীদের দাবি, তাদের মজুরি 210 টাকা দিতে হবে। রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকার কারণে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় তারা ফিরে যায়। ব্যাপার আজকে আমরা দেখছি ওরা বিক্ষোভ দেখাচ্ছে, আজকে কেউ নেই নাকি পঞ্চায়েত কাজে? আজকে তো সরকারি ছুটি, সেই জন্য আজকে অফিসে কেউ আসবে না। আমাদের স্পেশাল রেশনের কাজের জন্য বিডিও স্যার বলেছিলেন বলে আমি এসেছি। আজকে যারা এই 100 দিনের কাজের দায়িত্বে রয়েছে তারা কারা আসেনি? আসবে না, আজকে ছুটি আছে।